আপনার স্ত্রী কোন একটা ভুল করেছে, খাবারের মধ্যে মাঝে মধ্যে ভুলবশত লবণ কম হয়েছে, খাবার মুখে তোলার পরে মেজাজটা অন্য সময় গরম করতেন, আজকে যখন মুখে তুললেন আপনার স্ত্রীর খাবারটা, আপনার বোনের রান্না করা খাবারটা, আপনি সেই জায়গায় রাগটা প্রকাশ না করে আপনি তাকে কৌশল দিয়ে বুঝাই দিলেন যে তুমি একটু খেয়ে দেখো, মুখের মধ্যে খাবার লাগলে উনি নিজেই বুঝতে পারবে আমার লবণ দেওয়াটা হয় নাই, এই যে আপনি রাগ কন্ট্রোল করলেন এটাও আপনার কোরবানি হয়ে গেল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্য সুন্দরী নারী চোখে পড়লো, চোখে পড়ার সাথে সাথে চোখটাকে নিচে নামাই ফেললেন, এটাও আপনার কোরবানি হয়ে গেল। এই প্রত্যেকটা কোরবানি যদি রবের জন্য করা যায়, এক একটা কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের হাজার বছরের গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, যেখানে রব পেয়েছি রহমান, সুবহানাল্লাহ জোরে জোরে, জান্নাত কেন পাওয়া কঠিন হবে? রব পেয়েছি যেখানে রহমানুর রহিম, নবী পেয়েছি যেখানে রহমাতুল লিল আলামিন, কিতাব পেয়েছি যেখানে কুরআনুল মাজিদ, ইসলাম পেয়েছি যেখানে ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, যেখানে পেয়েছি নামাজের মতো এক আফজালুল ইবাদত, যেখানে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহর মতো আফজালুল জিকির, যে ধর্মের মধ্যে মুস্কি হাসলো সব লেখা হয়, আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, যে ধর্মের সংবিধানের মধ্যে অনুসরণকারীর জন্য মা বাবার চেহারার দিকে আদব ভালোবাসা শ্রদ্ধা নিয়ে এক সেকেন্ড তাকালে কবুল মকবুল হজের সব লেখে দেওয়া হয়, যে ধর্মের মধ্যে পথ চলার পথে কোন একটা মানুষ কষ্টে আছে, কোন বেনগাড়িওয়ালা ভারী বোঝা টানতে পারছে না, আপনি শুধু আপনার হোন্ডা দিয়ে, চলন্ত হোন্ডা দিয়ে তাকে একটু সহযোগিতা করলেন, কিংবা পথ চলার পথে হাতটা দিয়ে একটু ঠেলে দিলেন, আপনার আমলনামায় সব লেখা হয়ে গেল। আপনার এলাকায় একজন এতিম বাচ্চা যার কেউ নাই, কিংবা তার বাবা নাই মা নাই, রাস্তায় চলার পথে মাথায় দুইটা সেকেন্ড ব্যয় করে হাত বুলে দিয়েছেন মাথা, আপনার আমলনামায় সব লেখে দেওয়া হলো, চিনেন না জানেন না, এক সেকেন্ড ব্যয় করে শুধু বললেন আসসালামু আলাইকুম, আপনার আমলনামায় সব লেখে দেওয়া হলো, একটা কষ্টদায়ক কাটা রাস্তা থেকে সরাই ফেললেন, আপনার সৎকায় জারিয়ার সব দেওয়া হলো, যে ধর্মের আপ টু বটম প্রত্যেকটা কর্মে কর্মে সোয়াব আর সোয়াব, কেমন সোয়াব? মুসলমান যদি নবীর সুন্নত মোতাবেক খাইতে জানে খাওয়াটাও সোয়াব, ঘুমাইতে জানে ঘুমাইটাও সোয়াব। সোয়াব কামানো কঠিন না সহজ? জোরে বলতে হবে, করে দিয়েছেন কে? এরপরও যদি আমরা সোয়াব কামাইতে না জানি, দৌড়ে রাখতে না জানি, দোষ আমি শুনি নাই, দোষ কমতি ভুল ব্যর্থতা, কিন্তু আমরা নিজের ব্যর্থতা স্বীকার না করে দোষ দিই আল্লাহরে। আমাদের আশেপাশে অনেকে আছে, কত সৌভাগ্য আমাদের এমন একটা ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এত সুন্দর সিস্টেম, মুস্কি হাসলেও দেয় সব, অনুশোচনার কান্না করলে রব করে দেন গুনাহ মাফ। তাহলে হাসলো নাকি কানলো নাকি? তাহলে হাসি নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? কান্না করো নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? এবার তর্ক বাদ দেন, নিজের কষ্টটা নিজে করেন, কয়জন আল্লাহর জন্য কান্না করেছি কতবার, দুনিয়ার অমুক তমুকের জন্য কান্না করেছি কতবার, টোটাল হিসাব টান দিলে দেখা যাবে রব দিয়েছেন দেওয়ার মতো, আমরা নেওয়ার মতো নিতে পারি নাই। বাস এতটুক যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা শুনে আমাকে একটু উত্তর দিবেন, এই দুনিয়াতে কি আমরা আজীবন থেকে যাব? কিছুদিন পরে আল্লাহ যেদিন হুকুম হবে আপনাকে আমাকে আমাদের সবাইকে চলে যেতে হবে, কোথায় ভাইয়া চলে যেতে হবে? কোথায়? যেখান থেকে আসার কোনো সুযোগ? এবার রাগ করেন আর ঝগড়া করেন, তর্ক করেন আর মাইন্ড করেন আর যাই করেন, যাইতে হবে, দ্বিতীয় কোনো অপশন? ওইখানে থাকতেই হবে, দ্বিতীয় কোনো অপশন? ভয় লাগুক আর এই লাগুক আর সেই লাগুক, কষ্ট লাগুক আর যন্ত্রণা লাগুক, কবর থেকে উঠার কোনো সিস্টেম? তাহলে কিছু বাস্তবতা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর একটু জোরে বলেন না, আপনি সব কিছু নিয়ে ঝগড়া করতে পারবেন, আজরাইলকে নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ? আপনি কবরের জায়গা কোনটা হবে এটা নিয়ে ঝগড়া করতে পারবেন, কিন্তু মাটির ঘরে যে থাকতে হবে এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ? তাহলে কিছু বাস্তবতা আছে চিরসত্য, মানতে না চাইলেও মানতে হবে, কিছু বাস্তবতা আছে পরিবর্তনশীল, ওগুলো নিয়ে ঝগড়া করছেন তো করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করতেই হবে, নিঃশ্বাস শেষটা ত্যাগ করতেই হবে, আপন জনকে ফেলে কবরে যেতেই হবে,
স্বামীকে ফেলে কবরে যেতেই হবে, স্ত্রীকে ফেলে কবরে যেতেই হবে, সন্তানকে ফেলে কবরে যেতে হবে, মা বাবাকে ফেলে কবরে যেতে হবে, সবাইকে ফেলে কবরে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন তো আমাদেরকে নেই, সুতরাং আমাদের তো মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে যদি মেনে নিতে হয়, মানাটাকে মানতে হয়, বাস্তবতা স্বীকার করতে হয়, কবরে যদি থাকতে হয়, তাহলে সে কবরে শান্তি দিতে পারেন তো পারেন কে? আল্লাহই পারেন। সুতরাং আল্লাহর নিয়ম মানা ছাড়া বুদ্ধিমানদের দ্বিতীয় কোনো রাস্তাই নাই। সুবহান, আপনি ঝগড়া করেন আর যা করেন, নিয়ম ওনারটাই চলবে। আরবি মাসের সর্বশেষ মাসের নাম জিলহজ, যেটাকে আমরা হজের মাস বলি কিংবা কোরবানির মাস বলি। শুরুর মাসের নাম কি? আরবি বছরের শেষের মাসের নাম কি? জিলহজ। মহররম দিয়ে শুরু, জিলহজ দিয়ে শেষ। বড় চমৎকার বিষয়, বছরের শেষ মাস হয় জিলহজ, যেটাতে থাকে কোরবানি। বছরের শুরু হয় মহরম, এটা তো আছে কোরবানি। এবার বলেন কোরবানিটা কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? এই কোরবানি দিয়ে শুরু, কোরবানি দিয়ে শেষ, মহরম দিয়ে শুরু, জিলহজ দিয়ে শেষ। একটি বছর পরিপূর্ণতা লাভ করলো, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার পয়েন্টটা শিক্ষিত সমাজ যারা আছেন, মুরব্বী যারা আছেন, আপনারা শুধু আমাদের জন্য দোয়া ট্রান্সফার করতে থাকেন, আর যারা ইয়ং জেনারেশনের ভাইয়েরা আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। বছরের প্রথম মাসও কোরবানি, বছরের শেষ মাসও। এবার বলতে হবে কোরবানিটা কার জন্য? গর্জন দিয়ে বলেন কার জন্য? কোরবানিটা কার খুশির জন্য? এবার এমন কোন বান্দা আছে, সুস্থ বান্দা, যে চাই না রবকে খুশি করতে? সবাই তো চায়, তো রবকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম কোরবানি। প্রত্যেকটা বান্দার চাওয়া রবকে খুশি করা, ওই রবকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম কি? কোরবানি। এবার কোরবানি শব্দ যখন আমাদের মাথায় চলে আসে, তখন আমরা কোরবানি মানে এতটুকুই বুঝি, আমাদের নিজের অর্থ হালাল উপার্জন দিয়ে একটা গরু কিনলাম, একটা ছাগল কিনলাম, একটা মহিষ কিনলাম, একটা পশু কিনলাম, তার গলার উপর ছুরি চালাই দিলাম, বাস সেই গোস্তগুলাকে আল্লাহর নামে অন্য ক্ষুধার্ত মানুষের কাছে দেওয়া, এটাই আমাদের কাছে কোরবানি। না ভাই, না, নট অনলি দ্যাট, শুধু এতটুকু রবের নামে কোরবানি না, এটা কোরবানি নয়। কোরবানি মানে অনেক কিছুই কোরবানি। কেউ যদি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, এটাও রবের নামে কোরবানি। হালাল 10টা টাকায় 2টা টাকা বান্দাকে দিলে এটাও কোরবানি হয়ে যায়। সুবহান। আপনার বড় ভাই আপনার উপর অত্যাচার করেছে কিংবা কোন একটা আঘাত করেছে, বড়র সম্মানে আপনি মাথা নিচু করে রয়েছেন, এটার নামও কোরবানি। আপনার দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে হালকা 1 ইঞ্চি জায়গার জন্য, আপনি রাইটে থাকার পরও ঝগড়া না হওয়ার জন্য ছেড়ে দিয়েছেন, এটাও কোরবানি। প্রত্যেকটা কথা নোট করবেন।